গত 2 বছর ধরে এখানে যে নীরব নিভৃতে এই ট্রেনিং গুলো হয়ে যাচ্ছে, এটা আমারও জানার বাইরে ছিল। যদিও ভাই জানতাম যে নাটোরে একটা ফিজিক্যাল ট্রেনিং হয়, এতটুকু আমার জানা ছিল। লায়লা সাজ্জাদ ম্যামের মুখে শুনেছিলাম প্রথম, তারপরে আস্তে 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 মনির ইসলাম ভাইয়ের সাথে ফিজিক্যাল দেখা হয়েছে আমার, তার সাথে এই বিস্তারিত জানা। এত সুন্দর বিষয়, সত্যি এত সুন্দর করে আপনি ট্রেনটা তৈরি করেন, ট্রেনিং দেন, হাতে কলমে শিখান, এই বিষয়টা আমি দেখে সত্যি অভিভূত হয়েছি। আমি 2টা ওয়েবিনার বা ট্রেনিং সেশন দেখে আমি মনির ইসলাম ভাইকে স্যারকে আমি আমন্ত্রণ জানিয়েছি ওএনপিইউ বাংলাদেশ মহামতার কথা বলে এই সেশনে আসার ব্যাপারে। আমি এই ট্রেনিং সেশনটা আমি এর আগে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের মাস্টার ট্রেনার কমপক্ষে ওএনপিইউটি বাংলাদেশের ব্যানারে মাস্টার ট্রেনার কমপক্ষে 100 জন লাগবে, যারা সারা বাংলাদেশে সকল ফাউন্ডিং মেম্বার এবং নতুন আগত আপকামিং যে অ্যাফিলিয়েট থাকবে তাদেরকে ট্রেনিং করানোর জন্য, তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে টেকনিক্যালি সাউন্ড করার জন্য আমাদের অনেক মাস্টার ট্রেনার দরকার। আমি এরকম ওয়েবিনারে বলেছিলাম, ট্রেনিং বলেছিলাম যে এই পরিমাণ আমাদের লোকবল দরকার। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের প্রথম মাস্টার ট্রেনার মনির ইসলাম ভাই কে পেয়েছি, তার হাত ধরে ইনশাল্লাহ আমরা শতাধিক মাস্টার ট্রেনার তৈরি করব এবং প্রশিক্ষণ জেলাতেই আমরা ইনশাল্লাহ ফিজিক্যাল ওয়েবিনারের মাধ্যমে, ফিজিক্যাল ট্রেনিং এর মাধ্যমে, সভা সেমিনারের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে ইনশাল্লাহ ট্রেনিং গুলো ব্যবস্থা করব এবং সকলকে এই ট্রেনিং সেশন গুলো জানা দরকার এবং সকলে উপকৃত হবেন। এই বিষয়গুলো যদি না জানেন, নিজের বই যদি নিজে টক বলি তাহলে কিন্তু হবে না, আপনার প্রোডাক্ট আপনাকে ব্যবহার করে এটার সমস্যার সমাধান আপনাকে বের করতে হবে এবং এই প্রোডাক্ট গুলো যেহেতু আমাদের ইনকাম দিবে, আমাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিবে, সেই কারণে এই প্রোডাক্ট গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। একবার আপনার এই প্রোডাক্ট, আপনার কোম্পানির প্রোডাক্ট, আপনার সন্তানের মতো করে এই প্রোডাক্ট গুলোকে আপনাকে লালন পালন করতে হবে, আপনাকে জানতে হবে, তবে আপনি কিন্তু ওইখান থেকে এই টাকাগুলো যে পাচ্ছেন সেটা হালাল হিসেবে আপনি উপার্জন করতে পারবেন। তো এই যে ব্যবস্থাটা এতদিন ধরে ছিল এখানে পার্টিসিপেন্ট, যিনি আমাদের মনির ইসলাম ভাই বললেন যে এখানে বোর্ডিং সেশন, বোর্ডিং সেশন হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই বোর্ডিং সেশনের মধ্যেই অনেক কিছু নিহিত আছে, এখানে এত বিষয় যে যেগুলো টেকনিক্যাল বিষয়গুলো একটু কঠিন হয়, জটিল হয়, কিন্তু যারা জানে তারা কিন্তু পৃথিবীতে রাজ করছে, এই কথাটাও ঠিক। তো এই জন্য যারা এই বিষয়গুলো টেকনিক্যাল সাউন্ড যারা, তারা কিন্তু আজকে পৃথিবীতে সবচেয়ে বড় মাপের মানুষ হিসাবে গ্রহণযোগ্য হয়ে আছে। আমি সবাইকে বলবো যে এই ট্রেনিং সেশনগুলো অংশগ্রহণ করবেন এবং সবাই টেকনিক্যাল সাউন্ড হবেন, নিজেদেরকে আরও প্রসিদ্ধ করবেন, নিজেদের জ্ঞান ভান্ডারকে আরও বৃদ্ধি করবেন। এটাই হলো আমার কথা। তো আমি সবসময় বলবো যে যেখানে ট্রেনিং সেশন দেখবেন সেখানে থাকবেন এবং ওফাইন বিডি যে ট্রেনিং আয়োজন করছে সেটা চমৎকার একটা ট্রেনিং সেশন, সত্যিই আমার কাছে খুবই ভালো লাগে। আর সেই কারণেই সপ্তাহে একদিন সোমবার করে বাংলাদেশ মানবতার কথা বলে, সেখানে মনির ইসলাম স্যারকে আমি আহ্বান করেছি, তার গত সোমবারে ওমেন নিয়ে আলোচনা করেছেন এবং আগামী সোমবারে ইনশাল্লাহ আমাদের ও ট্যাকার নিয়ে আলোচনা হবে, ও ট্যাকারের আদ্যপান্ত, এই বিষয়ে ইনশাল্লাহ উনি ট্রেনিং নেবেন। 1 ঘন্টা ব্যাপী এটা হয়, 10টা থেকে 11টা, সেটাও ওএনপি হিউমিটার বাংলাদেশ, সেখানেও হবে, সবাইকে আহ্বান রাখছি। আর কারেন্ট সিনারি বা আপডেট নিয়ে যদি কথা বলি, যে সত্যি যারা নিজেদেরকে এখন তৈরি করতে পারেন নাই, নিজেরা এখন টেকনিক্যাল সাউন্ড হতে পারেন নাই, হয়তো অনেক অনেকেই পিছিয়ে পড়তে হবে, তাই আমরা খুব তাড়াতাড়ি খুব ভালো নিউজ পেতে যাচ্ছি। আজকে সকালে 7 ঘন্টা ব্যাপী একটা ওমেনু ওরনের মিটিং ছিল, সেখানে স্যার এসেছিলেন, সেখানে স্যার কিন্তু একটা মত বিনিময় করেছেন সবার সাথে। ওখানে স্যার কিন্তু বলেছিলেন যে আগামীতে ও কারেন্টের সাথে সাথে আরো 2টা প্রোডাক্ট যদি আমরা নিয়ে আসি, সেই কোন 2টা প্রোডাক্ট হলে ভালো হবে, যেটা আমাদের ব্যবসা বান্ধব হবে, আমাদের ইনকাম বেশি দিবে। তো অনেকেই মতামত দিয়েছেন, কেউ ও একাডেমির কথা বলেছেন, কেউ ও ট্র্যাকের কথা বলেছেন, কেউ ও সফরের কথা বলেছেন, মানে একজন একটা প্রোডাক্টের কথা বলেছেন, ও বুকিং থেকে শুরু করে আমি প্রায় 8-10টা প্রোডাক্টের নাম শুনেছি যে সব বিষয় নিয়ে আজকে স্যারকে বলা হয়েছে এবং সেটার ভবিষ্যৎ, সেটার ভ্যালু, সেটা কি অবস্থায় আছে, সকল বিষয় নিয়ে কিন্তু তাদের প্রশ্ন উত্তর গুলো দিয়েছেন। তো এটা একটা সত্যি একটা রিয়াল সিও, লাভলি সিও, মানবতার সিও, যিনি সকল পার্টিসিপেন্টদের অংশগ্রহণে তাদের মতামতের ভিত্তিতে আমাদের নতুন আরো 2টা প্রোডাক্ট লঞ্চ হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, সেটা আমরা জানি যে আরো একটা নতুন প্রোডাক্ট সেটা জুন মাসের ফার্স্ট নাগাদ উদ্বোধন হতে যাচ্ছে। এটা একটা গুড নিউজ যে যদি আমাদের নতুন প্রোডাক্ট লঞ্চ হতে যাই তাহলে বুঝতে পারছি যে লঞ্চের আগে, লঞ্চিং এর আগে অবশ্যই আমাদের যে উইডিও গুলো আছে 37,000 উইডিও আছে, সেই উইডিও গুলো পেমেন্ট দিয়ে তারপরে লঞ্চিং এ যাবে। এটা যদি জুন মাসের প্রথম নাগাদ হয় তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের পেমেন্ট গুলো ক্লিয়ার করে তারপরে প্রোডাক্ট লঞ্চিং এ যাবে।
তো আমার বিশ্বাস ইনশাল্লাহ জুন মাসের মাঝামাঝি এর মধ্যে হয়তো আমাদের প্রোডাক্ট লঞ্চ হয়ে যাবে, আর এর মধ্যে আমাদের পেমেন্ট গুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, আর আমাদের কো ভেরিফাইটা হয়তো এর মধ্যে চলে আসবে। সেদিকে আমরা খেয়াল রাখবো, কোম্পানি থেকে যে নির্দেশনায় আসুক আমরা সেটা ইনশাল্লাহ ঠান্ডা মাথায়। টেকনিক্যাল পার্ট দিয়ে তো খুবই ঝামেলা থাকে, তো আমরা এই টেকনিক্যাল পার্ট গুলো যাতে সুন্দরভাবে আমরা মিটিং অংশগ্রহণ করে এগুলো সহজে করে ফেলতে পারি, নিজ নিজ জেলায় যারা আছেন তাদেরকে ফিজিক্যালি দেখা করে যারা করে ফেলতে পারি, তাড়াহুড়া কেউ না করে একটু ঠান্ডা মাথায় কাজ করতে পারি। ও ভেরিফাই গুলো হয়তো সামনে মাসে বা সামনে সপ্তাহে চলে আসতে পারে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ এই মিটিং আলোচনা করবো। তো সত্যি খুব ভালো নিউজ আসছে সামনে, আমাদের হয়তো জুন মাসে অনেকের পকেট গরম হয়ে যাবে এই আশা করছি। সবকিছু মিলে আমরা চরম ভাবেই আশাবাদী যে আমরা খুব অল্প দিনের মধ্যেই অনেক ভালো কিছু পেতে যাচ্ছি ইনশাল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে থাকলেন, থেকে আমাদের উৎসাহিত করলেন এবং টেকনিক্যাল পার্ট গুলো জানার চেষ্টা করলেন, সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। টেকনিক্যাল পার্ট আসলে ওই যে রিফাত স্যার বলছিলেন যে এটাও সত্যি জটিল বা ভালো না লাগার বিষয়, তো তারপরেও এটা জানতে হবে, নিজেদের কোম্পানির অন্তত প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্ট নলেজ তো রাখতেই হবে। তো আমরা এখানে প্রতি শনিবার সপ্তাহে একদিন, শুধুমাত্র শনিবার একদিন রাত 10টায় এই মিটিংটা করি, এবং সোমবারে ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশের ওখানেও 10টা থেকে 11টা পর্যন্ত এই সেশনটা আমি নিচ্ছি, গতদিন থেকে শুরু করেছি। তো আপনারা শনিবারে থাকার চেষ্টা করবেন, যদি সম্ভব না হলে সোমবারে ওখানে তো থাকবেন, আর সবচেয়ে ভালো হয় দুই সপ্তাহে দুই দিন এই মিটিংয়ে থাকলে, দুই জায়গায় আলোচনা শুনলে, একই একই জিনিস দুইবার শুনলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের।